চক্রাকময় লুটের সবথেকে বড় খবরে অপসারিত সিবিআই অধিকর্তা অলোক ভার্মা। অলোক ভার্মার বিরুদ্ধে সিলেক্ট কমিটির সিদ্ধান্ত, এ নিয়ে কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে? সুপ্রিম কোর্ট যখন তাকে বহাল করেছিল সেই সময় বলেছিল যেভাবে আলোক বর্মাকে সরানো হয়েছিল সেটাতে নিয়ম মানা হয়নি। তারা বলেছিল যে নিয়ম হলো যদি আলোক বর্মাকে দু বছরের মধ্যে কোথাও সরাতে হয় বা তাকে পর তার থেকে নিয়ে না হতে হয় সেক্ষেত্রে সেই সিলেকশন কমিটির কাছে যাওয়া উচিত ছিল, যে সিলেকশন কমিটি তাকে সিলেক্ট করেছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই তিনজনের সিলেকশন কমিটি ঠিক করবে কি ঠিক করা হবে, এবং তখন তারা নির্দেশ দিয়েছিলেন তিনি আপাতত গিয়ে চার্জ নেবেন সিবিআই ডিরেক্টর হিসাবে, এবং নির্দেশ দিয়েছিল এই কমিটি এক সপ্তাহের মধ্যে বসে সিদ্ধান্ত কি করা যাবে, কেন কি যে প্রমাণগুলো ছিল সিলড এনভেলপে যে সিবিসি দিয়েছিল সেটা সেই কমিটির কাছে দিয়ে দেওয়া হয়। গতকাল একটা মিটিং হয়েছিল এই কমিটির, আজকেও আবার এই সিলেকশন কমিটির মিটিং হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে ছিলেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে এই কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি এই যে ফর্মগুলো রয়েছে সিলড এনভেলপে সেটা তৈরি করা হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ রয়েছে এবং তিনি সিবিআই ডিরেক্টর পদ থাকতে পারেন না, এবং সেক্ষেত্রে তদন্ত ডিটেইল করার কথা সেটা এগোবে। এখন তাকে খবর পাচ্ছি তাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরে দেওয়া হয়েছে, গতকাল তিনি চার্জ নেওয়ার পর তাকে ট্রান্সফার করেছিলেন, আজকেও তিনি সিবিআই সদর দপ্তরে এসেছিলেন, তিনি সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে মিটিংও করেছেন তাকে সিবিআই সদর দপ্তরে, কিন্তু আজকে যে সন্ধ্যাবেলা মিটিং হয়েছে সেক্ষেত্রে কমিটির তৃতীয় মিটিং আজকে ছিল সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোক বর্মাকে সরিয়ে দেওয়া হবে। তবে গতকালও বৈঠক হয়েছিল, যে বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি, এরপরে আজকে আবারও বৈঠক হলো, সেক্ষেত্রে আজকে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোন কোন বিষয়গুলি প্রাধান্য পেল বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো অমিত, গতকালের মিটিং আমরা জানতে পেরেছিলাম মল্লিকার্জুন খড়গে বলেছিলেন যে এই কাগজগুলো তাকে দেওয়া হয়েছে, যে ইনফরমেশন গুলো শেয়ার করা হয়েছে কমিটিতে সেটা তিনি পড়তে পারেননি, তাই গতকালের মিটিং এ কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে কেন কি সময় ছিলেন বা মল্লিকার্জুন খড়গে বিভিন্ন ডকুমেন্ট গুলো তার কাছে এসেছিল আলোক বর্মা সম্পর্কে সেটা খতিয়ে দেখার জন্য, এবং তারপর আজকে দ্বিতীয় মিটিং ছিল সেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন কমিটি আলোক বর্মার বিরুদ্ধে যে প্রমাণ রয়েছে সেক্ষেত্রে তিনি সিবিআই ডিরেক্টর হতে পারেন না, যে ডিটেলস তন্ত্র কথা হওয়ার কথা ছিল সেক্ষেত্রে সিবিআই তদন্ত করা হবে, তিনি আপাতত তাকে সরানো সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন কমিটি, তিনি আর সিবিআই ডিরেক্টর খাচ্ছেন না। এবং সুপ্রিম কোর্ট এর আগে বলেছিল যে সিলেকশন কমিটি সিলেক্ট করে সিবিআই ডিরেক্টর কে হবেন সেক্ষেত্রে সেই সিলেকশন কমিটির কাছে পাওয়ার রয়েছে সরাতে বা তাকে ছুটিতে পাঠাবে বা তার পাওয়ার নিয়ে নেওয়ার যে রাইট রয়েছে সেটা সিলেকশন কমিটির কাছে রয়েছে, এবং তারা সিলেকশন কমিটিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিলেন। সিলেকশন কমিটি গতকাল মিটিং করেছিল, আজকে মিটিং হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলের নেতা মল্লিকার্জুনকে এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসাবে জাস্টিস এ কে সিকরি উপস্থিত ছিলেন মিটিং এ, এবং সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি আলোক বর্মা যে প্রমাণ হয়েছে এবং তিনি তার বিরুদ্ধে আরো বিস্তারিত তদন্ত হবে এবং তিনি সিবিআই ডিরেক্টর থাকতে পারেন না, তাই তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিলেকশন কমিটি। সঙ্গে থাকো বিজেন্দ্র, আপনাদের আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ফের অপসারিত সিবিআই অধিকর্তা অলোক ভার্মা, অলোক ভার্মার বিরুদ্ধে সিলেক্ট কমিটির এমনই সিদ্ধান্ত হয়েছে, সিভিসির রিপোর্টের উপর ভিত্তি করে একমত হন নরেন্দ্র মোদী এবং সিকরি, একমত হন প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, অলোকের পক্ষে সওয়াল করেন মল্লিকার্জুন খড়গে। 2-1 মতের ভিত্তিতে অপসারিত সিবিআই অধিকর্তা অলোক ভার্মার বিরুদ্ধে যায় সিভিসির রিপোর্ট, এমনই সূত্রের খবর। আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অপসারিত সিবিআই অধিকর্তা অলোক ভার্মা, অলোক ভার্মার বিরুদ্ধে সিলেক্ট কমিটির এমন সিদ্ধান্ত। আবারও কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিজেন্দ্র, সরকারের যে অবস্থান ছিল তার বিরুদ্ধে ছিলেন মল্লিকার্জুন খড়গে, সেক্ষেত্রে আজকে তার অবস্থান কি ছিল ওই বৈঠকে, কি জানা গিয়েছে? হ্যাঁ কমিটা, আজকে এর আগেও আমরা জানতে পেরেছিলাম যে নথিপত্র গুলো এসেছিল গতকাল এই কমিটির কাছে, প্রথম মিটিং ছিল সুপ্রিম কোর্টের অর্ডার পর, তখন কোন সিদ্ধান্ত হয়নি গতকাল, এবং আমরা তো মারফত জানতে পেরেছিলাম যে মল্লিকার্জুন খড়গে কিছু আরো সময় চেয়েছিলেন, ডকুমেন্টস গুলো এসছে সেটা তিনি পড়ার জন্য তিনি সময় পাননি, এবং বিস্তারিত তিনি ডিটেলে খতিয়ে দেখার জন্য বলেছিলেন কমিটি আবার বসুক, সেক্ষেত্রে আজকে এই কমিটি মিটিং আবার বসেছিল, সেটা সেকেন্ড মিটিং ছিল এবং সেটাতে সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি কি আলোক বর্মাকে সরিয়ে দেওয়া হবে। তবে এখনো যেটা জানা যাচ্ছে কি সিদ্ধান্ত 2-1 সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ
সঙ্গে দেওয়ার পক্ষে ছিলেন প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ জাস্টিস এ কে সিক্রি এবং মল্লিকার্জুন খড়গে কিন্তু ভিন্ন মত ছিল তাকে সরানো নিয়ে এবং এই সিদ্ধান্ত মেজরিটির সিদ্ধান্ত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলোক বর্মা আর সিবিআই ডিরেক্টর থাকছেন না সেই সিদ্ধান্ত সিলেকশন কমিটি নিয়েছে সেই সিলেকশন কমিটি যে সিলেকশন কমিটি তাকে অ্যাপয়েন্ট করেছিল এবং সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছিল অমৃতা তারা এটাই জানিয়েছিলেন কি সিলেকশন কমিটি ঠিক করে সিবিআই ডিরেক্টর কে হবেন এবং সিবিআই ডিরেক্টর সিক্স টার্ম থাকে 2 বছরের তার আগে যদি তাকে সরাতে হয় তাহলে সেই সিলেকশন কমিটি সিদ্ধান্ত নেবে যেভাবে এর আগে সরানো হয়েছিল আলোক বর্মাকে সেই পলিসিতে ভুল বলেছিল সুপ্রিম কোর্ট এবং সেই ব্যাপারটাকে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট বহা করেছিল সিবিআই ডিরেক্টর হিসাবে আলোক বর্মাকে তাকে বলেছিল তিনি কোনো কোনো পলিসি ডিসিশন এই মুহূর্তে নেবেন না এবং এক সপ্তাহের মধ্যে সেই সিলেকশন কমিটি বসবে এই নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট তার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা দেখেছেন সিলেকশন কমিটির মিটিং হয়েছে গতকাল আলোক বর্মা সিবিআই সদর দপ্তরে গিয়ে চার্জ নিয়েছেন আজকে তিনি সিবিআই দপ্তরে এসেছিলেন এবং আজকে সেকেন্ড মিটিং এ এই সিলেকশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে রিপোর্ট গুলো তাদের কাছে এসছে অলোক ভার্মা এবং আজকে যে বৈঠক হয় যেখানে এ কে সিক্রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মল্লিকার্জুন খড়গের বৈঠক গতকালও বৈঠক হয়েছিল যদিও সেই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং এরপর আবারও বৈঠক হয় আজ যে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে সিলেক্ট কমিটির সিদ্ধান্ত অপসারিত হচ্ছেন অলোক ভার্মা সিভিসের রিপোর্টের উপর ভিত্তি করে একমত হন নরেন্দ্র মোদী এবং এ কে সিক্রি এবং অলোকের পক্ষে সওয়াল করেছিলেন মল্লিকার্জুন খড়গে যদিও 2-1 মতের ভিত্তিতে সিবিআই অধিকর্তাকে ফের অপসারণের সিদ্ধান্ত এর আগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেখানে বলা হয়েছিল এই কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেই মতো লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ কে সিক্রি তারা বৈঠক করেন এবং আজ আবারও বৈঠক হওয়ার পর এই সিদ্ধান্ত হয়েছে যে অপসারণ করা হচ্ছে সিবিআই অধিকর্তাকে এর আগে ডিরেক্টর পদে সুপ্রিম কোর্ট ভার্মাকে পুনর্বহাল করলেও ভবিষ্যৎ ছেড়ে দিয়েছিল এই কমিটির সিদ্ধান্তের হাতে এবং সেই মতো বৈঠক হয় দফায় দফায় বৈঠক হয় গতকালের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আজ আবারও বৈঠক করেন এই তিনজন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মল্লিকার্জুন খড়গে এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে এ কে সিক্রি তিনিও এই বৈঠকে ছিলেন যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ কে সিক্রি তারা একমত হন যে কারণে চূড়ান্ত সিদ্ধান্ত হয় অলোক ভার্মাকে অপসারণের সিবিআই অধিকর্তার পদ থেকে অপসারিত অলোক ভার্মা এবং যেটা জানা যাচ্ছে যে সিলেক্ট কমিটির বৈঠকে আজ এমনই সিদ্ধান্ত হয়েছে সিভিসি রিপোর্টের উপর ভিত্তি করে একমত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ কে সিক্রি ছুটি পর ভেজ দে সুপ্রিম কোর্ট মে দলিল দি গই কি জো চয়ন সমিতি হোতি হ্যায় উসকো অধিকার হোতা হ্যায় ট্রান্সফার अगर कभी सीबीआई निदेशक का करना जरूरी हो 2 साल से पहले तो चयन समिति के पास जाना चाहिए सरकार ने कहा कि नहीं छुट्टी के लिए कोई नियम नहीं है सुप्रीम कोर्ट ने कहा कि नहीं इस पद को बाहरी असर से मुक्त रखना जरूरी है इसलिए ट्रांसफर को लेकर कानून बनाया गया था छुट्टी पर अगर कानून नहीं है तो हम बता देते हैं कि जो ट्रांसफर के लिए कानून है वही छुट्टी पर लगेगा सुप्रीम कोर्ट की मंशा बिल्कुल स्पष्ट थी कि इस पद पर कल को भविष्य में कोई अगर ईमानदार अधिकारी बैठता है जो सरकार को रास नहीं आ रहा तो सरकार इस दलील का भविष्य की कोई सरकार सुप्रीम कोर्ट के इस फैसले का लाभ उठाकर सीबीआई डायरेक्टर को छुट्टी पर ना भेज सके इसलिए सुप्रीम कोर्ट ने कहा नहीं छुट्टी पर भी नहीं भेज सकते चयन समिति में जाए बगैर लेकिन सुप्रीम कोर्ट ने वो सारे तथ्य देखे थे वो रिकॉर्ड पर वो सारी चीजें ली थी और उसी वजह से चयन समिति के पास मामले को भेजा गया वही चीजें रखी गई जब ये फैसला आया था तब भी मैंने ये जरूर दर्शकों को बताया था कि इसको आलोक वर्मा की जीत की तरह या सरकार की हार की तरह ना देखा जाए पद की गरिमा को बनाए रखने के लिए आलोक वर्मा आज इस पद पर है कल कोई और अधिकारी होगा पद की गरिमा के लिहाज से सुप्रीम कोर्ट ने कहा कि सरकार छुट्टी पर नहीं भेज सकती लेकिन सबूतों को रखा गया जब कमेटी के सामने तो शायद यही फैसला आना था इसका इशारा सुनवाई के दौरान भी कहीं ना कहीं मिल गया था আমরা শুনে নিচ্ছিলাম নিপুণ সাহেগাল আমাদের প্রতিনিধির বক্তব্য এবং আপনাদের আবারও জানিয়ে রাখবো যে অলোক ভার্মা তাকে অপসারণের সিদ্ধান্ত হলো আজকে সিলেক্ট কমিটির বৈঠকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ কে সিক্রি তারা একমত হন যদিও মল্লিকার্জুন খড়গে তিনি অলোকের পক্ষে সওয়াল করেন 2-1 মতামত হওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে সিলেক্ট কমিটির আজকের এই বৈঠকে 2-1 মতের ভিত্তিতে অপসারিত সিবিআই অধিকর্তা অলোক ভার্মার বিরুদ্ধে যায় সিভিসির রিপোর্ট এবং সেই রিপোর্টকেই আজকে বহাল রাখা হলো এই সিলেক্ট কমিটির বৈঠকে
बैठने का मौका सुप्रीम कोर्ट ने दिया, सुप्रीम कोर्ट ने उनसे जवाब भी लिया। ये अलग बात है कि उस जवाब पर चर्चा नहीं हुई, लेकिन और उस रिपोर्ट में क्या बातें दर्ज हैं उसकी भी हमको ठीक से जानकारी नहीं है। लेकिन चीफ जस्टिस की टिप्पणी सुनवाई के दौरान बहुत गंभीर थी। उन्होंने कहा कुछ बातें तो आपके हक में जाती हैं लेकिन कुछ आपके खिलाफ जाती हैं, कुछ बेहद खिलाफ जाती हैं, कुछ तो कतई अस्वीकार्य बातें इसमें लिखी हैं और कुछ बातों में जांच की जरूरत है। तो ये रिपोर्ट जो है इस पर आपको जवाब देना चाहिए। तो अब जब इस तरह की बात थी तो शायद खड़गे की जो आपत्ति है वो आपत्ति बहुत ज्यादा काम नहीं आई होगी, क्योंकि ऐसी स्थिति के रहते हुए वर्मा का शायद पद पे बने रहना चयन समिति को नागवार गुजरा होगा और इसीलिए ये परिणाम निकला है। शुक्रिया निपुण। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তোমার কাছ থেকে স্পষ্টভাবে জানবো যে আজকে যে বৈঠক হয় সেখানে প্রধানমন্ত্রী এবং একে সিক্রি তারা মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে সওয়াল করেন, অন্যদিকে মল্লিকার্জুন খারগে তারই বা কি যুক্তি ছিল? দেখুন, সবচেয়ে প্রশ্ন ছিল এই কমিটির কাছে কি যেভাবে হয়েছিল তাকে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট এবং বলেছিল যে যদি সরাতেও হয় এক্ষেত্রে সিলেক্ট কমিটি ঠিক সিদ্ধান্ত নেবে কি তাকে সরানো হবে কি হবে না, এবং এক সপ্তাহের মধ্যে সেই মিটিং করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র, কোনো কারণে তোমার কথা খুব স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না, আবারও যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। সিবিআই অধিকর্তার পদ থেকে অপসারিত অলোক বর্মা, আজকে যে বৈঠক হয় সিলেক্ট কমিটির সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিক্রি তারা একমত হয়েছেন। বনতে সময় আপত্তি জতাই থি উনে নহি বানায়া জানা চাহিয়ে और आज कहा कि উনে নহি হটানা জানা চাহিয়ে। यानी कुल मिलाकर अगर इसको राजनीतिक तौर पर देखा जाए तो जो मल्लिकार्जुन खड़गे को अपने राजनीतिक तौर पर टूट लगा वो उन्होंने किया, लेकिन फैसला कुल मिलाकर सेलेक्ट कमेटी का जो है वो आलोक वर्मा के खिलाफ गया है और कुछ ही दिनों में अब नए डायरेक्टर के चयन की प्रक्रिया भी शुरू हो जाएगी। अनुराग।